তো অনেক দাদা ভাইরা কমেন্ট করছে যে দাদা একটু গানের বাজনা দিন। অবশ্যই গানের বাজনাও দিতে হবে, কারণ সবাই হাত সাদা বলির জন্য অপেক্ষা করছে না। অনেকেরও ইচ্ছে হচ্ছে যে একটু না গানের বাজনা বাজাই, তো আমরা তো গানের বাজনা বাজাবো অবশ্যই। কিন্তু গানের বাজনা বাজাতে গেলে যেসব ওয়ার্ডগুলো বাজাতে হয়, যেসব বোলগুলো ছোট ছোট বাজাতে হয়, সেগুলো আমাদের কিন্তু আগে জানতে হবে। সাপোজ ধরুন আমি একটা বই পড়বো, বইয়েতে যেসব ওয়ার্ডগুলো লেখা আছে সেগুলোর যদি আমরা প্রথমে না বর্ণ পরিচয়গুলো জানি, যে এটাকে অ বলে, এটাকে আ বলে, বা এটাকে ক, এটাকে খ বলে, বা এটাকে হসন্ত বলে, এগুলো যদি না জানি পরবর্তীকালে ওয়ার্ডগুলো বুঝতে আমাদের অসুবিধা হবে। তার জন্য আজকের লেসনটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এটা হচ্ছে সবার জন্য, যারা হাতে হাত বাজনা বাজাচ্ছেন এখন, হাত বাজনা বাজানোর পরে কিন্তু গানের বাজনা সবাইকেই বাজাতে হবে। তো গানের বাজনা বাজানোর জন্য প্রথমে যে সমস্তগুলো বোল বাণীগুলো প্রয়োজন বা ওয়ার্ডগুলো জানতে হয় সেগুলো আজকে আমরা শিখব। যেমন তা কীভাবে বাজাতে হয়, তে কেমন বলে, বা না বা নে বা তি, এইগুলো কীভাবে ফিঙ্গারিং হয়, সেগুলো কিন্তু আমাদের খোলের, এটা খোলের বর্ণ পরিচয় বলতে পারেন। যেমন আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, উনি আমাদের বর্ণ পরিচয় এলে পড়াশোনার জন্য তৈরি করে গেছেন, ঠিক একইভাবেই খোলের বর্ণ পরিচয়ও কিন্তু আমাদের একইভাবেই জানতে হবে। তো চলুন ধীরে ধীরে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও শিখল মাধব চ্যানেলে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সবাই কুশলে আছেন। তো বিগত দিনের লিসনগুলোতে আপনারা আপনাদের ভালোবাসাতে সত্যি আমি আপ্লুত, আর আপনারা যেভাবে ভালোবাসা দিয়েছেন তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আজকে থাম্বনেলটা দেখে বুঝতে পেরেছেন আপনারা যে কোন টপিকের উপরে কথা বলতে চলেছি। তো চলুন দেরি না করে আমরা টপিকের উপরে আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। মাইক্রোফোনটা একটু অ্যাডজাস্ট করুন। হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ গানের বাজনা বাজাতে গেলে বা ছোট হাতের বাজনা বাজাতে গেলে যেসব ওয়ার্ডগুলো বা যেসব ফিঙ্গারিংগুলো আমাদের সর্বপ্রথম জানতে হবে সেইগুলো নিয়েই আজকে কথা বলবো। তো চলুন আমরা ধীরে ধীরে ওয়ার্ডগুলো শিখতে থাকি বা টার্মগুলো শিখতে থাকি, কী সব ওয়ার্ডগুলো ইউজ হবে পরবর্তীকালে গানের বাজনাতে সেই ওয়ার্ডগুলো শিখতে থাকি, এবং ধীরে ধীরে আমরা হাতের ফিঙ্গারিংটাও দেখব। তো চলুন আমরা ধীরে ধীরে শুরু করি। প্রথমেই আমরা যে ফিঙ্গারিংটা শিখব এটা সবাইকে বাজাতে হবে ঝাঁ। ঝাঁ আমাদের সবাইকে বাজাতে হয়, বা আমরা কোনো কীর্তনের পূর্বে কোথাও হরিনাম সংকীর্তন হচ্ছে বা কোথাও ভাগবত পাঠ হচ্ছে বা কোথাও সন্ধ্যারতি, যাই হোক না কেন, সেখানে ক্ষেত্রে প্রথমে আমাদের একদম প্রথমেই হরিধ্বনি, হরিধ্বনির সাথে সাথেই যেটা বাজাতে হয় ওটাকে ঝাঁ 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 বাজানো হয়। সেই ঝাঁ ঝাঁটা কেমন বাজবে সেটা একবার আমি দেখে নিই। ঝাঁটা হচ্ছে মাইক্রোফোনটা একটু সরিয়ে নিই। হে হে হে, আর এদিকে খোলা তা তা, এটা বড় হাতের আমি বাজনা দেখাচ্ছি যেহেতু এটা একটা বিশাল ব্যাপার। ঝাঁ মানে ঝাঁ একটা আওয়াজ হবে, ঝাঁ সেই তাই বড় হাতের এটা ঝাঁ, এই যে খোলা গ্যাপ থাকবে, আমি ক্যামেরার সামনে একটু দেখিয়ে দিই ভালো করে, এটা গ্যাপ হবে, দেখুন খেয়াল করে, এটা চাপা এইভাবে থেকে গেলে কিন্তু তে উচ্চারণ হবে, তে তে, এটা খোলা তা তা, আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন খোলা। আঘাত করার পর গাবের মাঝে একদম অনামিকা মধ্যমা, এই তর্জনী মধ্যমা অনামিকা একসাথে বা কনিষ্ঠা একসাথে থেকে গাবের মাঝে এই ধারটা দেখতে পাচ্ছেন এইভাবে আঘাত করে উপর দিকে উঠে যাবে তা। এবার দুটোকে মিলিয়ে একসাথে মারলেই ঝাঁ আওয়াজ হবে, দেখুন কেমন আওয়াজটা আসছে, এই দুটো একসাথে মিলিয়ে ঝাঁ ঝাঁ খোলা, আর এইদিকে এদিকে ঘে, এদিকে তাটা একসাথে নিয়ে ঝাঁ ঝাঁ। এটা চলে গেল প্রথম ওয়ার্ড। এরপরে আমরা যেটা শিখব সেটা হচ্ছে যে তা, ছোট হাতের বাজনা এটার কথা বলছি। আগেরটা ঝাঁটা গেল বড় হাতের, ছোট হাতে গানের সাথে বাজাতে গেলে যে ফিঙ্গারিংগুলো ইউজ হবে বা যে যে পজিশানগুলো ইউজ হবে, প্রথমে হচ্ছে তা, এক নম্বরে তা। সেই তাটা কেমন বাজবে একটু দেখে নিই,
আমি মাইক্রোফোনটা কাছে নিয়ে আসি, আর একটু সাউন্ডটা শুনতে আপনাদেরই সুবিধা হবে। বেশ, তাটা আওয়াজ হবে, তা হচ্ছে দু রকমভাবে বাজবে। একটা হচ্ছে গাব, এই গাবের মাঝে এক আঙুল দিয়ে, এই যে তর্জনী দিয়ে, তর্জনী দিয়ে খোলা আওয়াজ, খোলা। দেখতেই পাচ্ছেন, আমি একটু সাইড অ্যাঙ্গেল থেকে দেখে দিই, সুবিধা হবে। জাস্ট বুড়ো আঙুলটা এখানে থাকলো, এই তিনটে আঙুল এখানে থেকে, এই তা 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 তা, দেখতেই পাচ্ছেন, তা তা। গাবের মিডিলে চাপা নয়, খোলা, সাইড অ্যাঙ্গেল থেকে দিকে দিচ্ছি, স্পর্শ করে কিন্তু উপরের দিকে উঠছে, তা। এটা একটি তা গেল। এবারে আরও একটা তা ইউজ হয়, সেটা হচ্ছে কি, এই অনামিকাকে এখানে গাবের সাথে টাচ রেখে, গাবের এবং এই সুরের মাঝে টাচ রেখে মধ্যমা এ উপরে থাকবে। এই যে সুর আছে এখানে, কানি সুরের, গাবের পরেই যে সুর কানি, এই সুর কানির মাঝে এই আওয়াজ, এটা তা। হাতের পজিশনটা দেখতে পাচ্ছেন কেমন, এই দেখুন এখানে ঠেকিয়ে রেখে, এটা তা। এটা কিন্তু তবলার ফিঙ্গারিংয়ের ক্ষেত্রে যারা তবলা বাজান তারা বুঝতেই পারছেন, বা যারা বাজাননি একটু দেখে নিন ব্যাপারটা। এটা একটা তা হয়, এটা কানিতে, কানি সুর গাব, এই সুর আর এই কানির মাঝে তা, খোলা, টাচ করে উপর দিকে তা। এটা গেল তবলার ফিঙ্গারিং। এটা খোলেতেও ব্যবহার করতে পারেন, বা এখনকার দিনে যারা বাজায় তারা তবলা সবাই প্র্যাকটিস করে বাজায়, তো এইভাবে ফিঙ্গারিংও করে বাজায়, আমিও বাজাই তো। আর খোলের যেটা হয়, খোলেতেও এইভাবে বাজানো হয়, সেটা হচ্ছে এই অনামিকা টাচ না, এই মধ্যমাকে টাক রেখে, মধ্যমাকে একইভাবে, এটা যেমন অনামিকা দিচ্ছিলাম, এটা মধ্যমাকে টাচ রেখে এই আওয়াজটা হবে, একই জায়গায়। কিন্তু আমি খোলটা একটু ঘুরিয়ে নিই, সাউন্ডটা আরও ভালো বোঝা যাবে। হ্যাঁ, এইখানে টাচ রেখে তা, একই। আর এইখানে মধ্যমাটা দেখুন, এখানে চলে এসেছে এইদিকে উপরে, মধ্যমাটা এখানে টাচ রেখে অনামিকা এইদিকে চলে এসেছে তর্জনীতে, তা, খোলাতে তা, দেখতে পাচ্ছেন, তা তা। এইটাই চাপা হবে না, খোলা। আমি একটু ক্যামেরার আর একটু সামনের দিকে যাই, আরও সুবিধা হয়। এই দেখুন, এবারে এই যে একটা দেখালাম, এটা একটা, এটা একটা, এবারে এটা একটা দেখাচ্ছি, এই গ্যাপটা এবারও বুঝতে পারবেন এই দিক থেকে। এটা চেপে নয়, চেপে নয়, খোলা রেখে তা, খোলা রেখে, এটা দেখুন, এই যে তা। এটা একটা তা গেল, তাটা আমরা বুঝতে পারলাম। এরপরে আমরা যেটা শুরু করতে, তারপরে তে, তের ক্ষেত্রেও তেতে দুটো ফিঙ্গারিং দেখাচ্ছি আপনাদের। এই তিনটে আঙুল আছে, তিনটে আঙুল তর্জনী বাদ দিয়ে, তর্জনী বাদ দিয়ে এই তিনটে আঙুল গাবের উপরে চেপে তে 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 তে। এটা একটা তে হয়, আর একটা তে হয় এই তর্জনী দিয়ে, তে তে তে। এগুলো বিভিন্ন বাজনার কম্পোজিশান অনুযায়ী কিন্তু বাজবে, সব কম্পোজিশানে একই রকম তে বাজবে না, বিভিন্ন গানের কম্পোজিশন বা বাজনার কম্পোজিশন অনুযায়ী কিন্তু বাজবে। তো তা তেটা দেখলাম, এবার দেখব তি, তিটা দেখব, তিটা কেমন করে হয়। তো তিটা হবে এইভাবেই, যেমন দেখে দিয়েছিলাম এইখানে হাত রেখে তবলার ফিঙ্গারিংয়ের ক্ষেত্রে দেখাচ্ছি, আর এইটা হচ্ছে এইখানে সুর, সুর গাব, সুর গাব, সুর গাব, আর এই কানির মাঝে যে আছে সুরে, এইখানে তে চেপে, তে তে
তে এটা চেপে তে এটা গ্যাপ গ্যাপটা দেখুন এখানে গ্যাপ কিন্তু নেই আঘাত করার সাথে সাথে হাতটা চেপে তে তে বা এটা এখান দিয়ে তে আপনারা হেডফোন দিয়ে সাউন্ডগুলো শুনবেন তাহলে বুঝতে পারবেন কি আওয়াজ আসছে তে বায়াটা চেপে রাখি তে হ্যাঁ দেখো তে এটা গেল তে এরপর যেটি এই শিখব যে সেটি হচ্ছে না তা যেটা সেটাই না তা কেমন বাজিয়েছি তা কেমন বাজিয়েছি দেখুন তা এই যে তা যেটা বাজিয়েছিলাম ওটাই হচ্ছে না এটা বা এটা কানি আর সুরের হালকা টাচ রেখে না এটাই হচ্ছে এটাই না তো নাটাও দেখতে পেলেন এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে এরপর দেখব নে নে কেমনভাবে বাজবে এই দেখুন এই তিনটি আঙুল দেখলেন মধ্যমা আর অনামিকা এটাতে হালকা করে আওয়াজ অন্যগুলোতে যেমন একটু জোরে হচ্ছিল হালকা হালকা একদম হালকা আওয়াজ হালকা এটা নে নে হালকা শুনতেই পারছেন সাউন্ডটা একটু ভালো করে শুনবেন তাহলে সুবিধা হবে বোঝার ক্ষেত্রে নে হালকা নে এটা বুঝতে পারলেন এরপর আমরা যেটা শিখব সেটি হল টে হ্যাঁ তে টে সেই তে টে যেটা হবে সে টেটা শিখব একই নে যেমন আর টেও একই হালকা আওয়াজ এখানে টে 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 এইভাবেই ভিডিওটি দেখুন আস্তে আস্তে করে এগুলো শিক্ষা করুন অবশ্যই আমি এবারে গানের বাজনা নিয়ে আসবো কারণ গানের বাজনা বাজাতে গেলে যেসব মানে ফিঙ্গারিংগুলোর প্রয়োজন হয় সেগুলো না আগে দেখিয়ে দিলে কিন্তু গানের বাজনা বাজাতে বাজানোর সময় আপনাদের বুঝতে অসুবিধা হবে তার জন্য কিন্তু আমি এইটা আগে নিয়ে এসেছি বা আমি আগে তো একটা ভিডিও নিয়ে এসেছিলাম যেটা ডুগি কীভাবে বাজাতে হয় বায়া কীভাবে বাজাতে হয় বা আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি লিঙ্কটা আপনারা একটু গিয়ে দেখে নেবেন বায়া কীভাবে বাজাতে হয় বা বায়ার প্র্যাকটিসটা কীভাবে আপনারা করবেন তো এইভাবে এই বর্ণ পরিচয়ের যদি আরও অনেক কিছু ব্যাপার আছে সেটা যদি আপনাদের প্রয়োজন মনে হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে এই পার্টটা সেকেন্ড পার্টটা নিয়ে আসুন তাহলে আমি আবার একটি ভিডিও এর বানিয়ে দেবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখতে থাকুন শ্রীখোল মাধব চ্যানেল এবং বন্ধুদের সাথে শেয়ার করুন সবাইকে আবারও নমস্কার এবং ভালোবাসা জানিয়ে আজকের এই লেসনটি সমাপ্ত করলাম।